नमस्कार बंधुरा, पौराणिक कहानी यूट्यूब चैनले आपनादेर प्रत्येक के जानाई स्वागतम। आज आमी बोलबो कौशिकी अवस्थाय करुन एई दशटी काज, जा चाइबेन ताई पाबेन। तबे चलुन देखे नीन एई मूल भिडियोटीर माध्यमे। अवश्य भिडियोटी सम्पूर्ण देखुन, देखार पर पौराणिक कहानी यूट्यूब चैनलटीके सबस्क्राइब करे पाशे थाकुन। ए बछरेर कौशिकी अवस्था पड़ेछे 8ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার সকাল 9:47 হইতে। এই অবস্থা চলবে পরের দিন বুধবার 19শে আগস্ট সকাল 8:23 পর্যন্ত। এই অবস্থা তিথিতে সাধক বামাখাপা তারাপীঠের মহাশ্মশানে শিমুল গাছের নিচে মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এই অবস্থার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বছরের 12টি অবস্থার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থা এবং ভালো অবস্থা হচ্ছে এই কৌশিকী অবস্থা। তাই আপনি যদি এই দিনে এই কাজগুলি করেন, অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে, যা চাইবেন তাই পাবেন। এই দিনে অর্থাৎ কৌশিকী অবস্থায় প্রত্যেক দর্শকবৃন্দরা মায়ের পুজো দিতে যান, মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। তাই তো এই দিনের মাহাত্ম্য আলাদা। তাই আপনি বাড়িতে থেকেই এই নিয়মগুলি পালন করুন, দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে, মা তারার আশীর্বাদ পাবেন খুব সহজে। এই অবস্থার রাতে আপনি লাল সুতো কোনো অশ্বত্থ গাছ কিংবা বটগাছে বেঁধিতে পারেন। আর বাঁধার সময় আপনি আপনার সকল মনোবাসনাগুলি মা তারার উদ্দেশ্যে জানিয়ে দিতে ভুলবেন না। এই কাজটি আপনাকে করতে হবে একটু রাতের দিকে, যাতে কেউ দেখে না ফেলে। আপনি যদি এই কাজটি করেন, আপনার জীবনে সকল মনোবাসনাগুলো পূরণ হবে এবং মা তারার আশীর্বাদ পাবেন। অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি পারেন এই দিনে কুয়োর মধ্যে 1 চামচ মধু এবং অল্প পরিমাণ দুধ ঢালুন। এর ফলে আপনার জীবনে সকল খারাপ শক্তিগুলো মুছে যাবে, দেখবেন আপনার জীবনে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, আপনার জীবনে থাকা সমস্ত অশুভ শক্তিগুলো বিদায় নেবে, যার ফলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন খুব সহজে। যে কোনো কাজে বাধা কেটে যাবে, বাধাহীনভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন এই কৌশিকী অবস্থার মাহাত্ম্য কতখানি। বন্ধুরা, আগামী 1লা ভাদ্র অর্থাৎ 8ই আগস্ট এবছরের কৌশিকী অবস্থা পড়েছে। এই অবস্থার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই অবস্থা খুবই গুরুত্বপূর্ণ অবস্থা। আপনি যদি মায়ের আশীর্বাদ পেতে চান, অবশ্যই বাড়িতে বসে এই কাজগুলি করে ফেলুন, দেখবেন মায়ের আশীর্বাদ খুব সহজেই পাবেন। অপরদিকে বলা হচ্ছে, আপনার জীবনে যদি কালসর্প দোষ থাকে, তাহলে এই কৌশিকী অবস্থার দিন কালসর্প দোষ দূর করার জন্য আপনি বাবা মহাদেবের পুজো করুন, দেখবেন আপনার জীবনে কালসর্প দোষ কেটে যাবে, আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন, মহাদেবের কৃপায় আপনার জীবনে কালসর্প দোষ কেটে যাবে। তাই এই অবস্থায় কালসর্প দোষ কাটাতে হলে বাবা মহাদেবের পুজো করা একান্ত প্রয়োজনীয় বা দরকার। তাই আপনি এই দিনে এই ক্রিয়াটি করতে ভুলবেন না। এই অবস্থা তিথিতে সন্ধ্যাবেলায় আপনি আপনার বাড়ির সদরজার সামনে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না। এর ফলে আপনার ঘিয়ের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা বাড়বে এবং সকল নেগেটিভ শক্তির মাত্রাগুলো আপনার বাড়ি থেকে বিদায় নেবে। তাই এই অবস্থার দিন বাড়ির সদরজার সামনে 2টি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না। এই অবস্থায় আপনি বাড়ির সামনে কোনো আবর্জনা কিংবা নোংরা ফেলে রাখবেন না, এতে গৃহস্থের অমঙ্গল হয়। এই দিনে রাতের বেলায় আপনি আপনার খাওয়া এঁটো বাসনগুলোকে ঘরের ভিতর রাখবেন না। আপনি এই দিনে খাওয়ার পর সেই বাসনপত্রগুলিকে ধুয়ে পরিষ্কার করে তারপর রাখবেন,
কখনোই এই দিনে এঁটো বাসনপত্র রাখবেন না, এতে আপনার বিপদ বাড়বে। তাই আপনি এই কাজটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। অপরদিকে বলা হচ্ছে আপনি এই দিনে আপনার বাড়িঘরকে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন, এতে মা তারার আশীর্বাদ পাবেন, মায়ের কৃপা পাবেন। তাই এই দিনে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটি শুভ কাজ বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই অমাবস্যা তিথির মাহাত্ম্য কতখানি। তাই আপনি এই দিনে ভুলেও এই সব কাজগুলি করতে ভুলবেন না। যে কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে, যে কাজগুলি করলে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। তাই বাড়িতে বসি মায়ের আশীর্বাদ পান খুব সহজভাবে। আপনি যদি এই অমাবস্যা তিথিতে আটার তৈরি গুলি তৈরি করুন, সেগুলিকে মাছেদের খাওয়ান। বলা হচ্ছে আপনি যদি এই ক্রিয়াটি করেন আপনার জীবনে খাদ্যের অভাব হবে না, খাদ্য সংকটের মধ্যে আপনি কখনোই পড়বেন না, বাড়িতে অন্যের অভাব কখনোই হবে না। তাই বলা হচ্ছে এই অমাবস্যা তিথিতে আটার তৈরি গুলি তৈরি করুন এবং সেগুলিকে মাছেদের খাওয়ান, এতে আপনি পূর্ণতা অর্জন করতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই অমাবস্যা তিথির মাহাত্ম্য কতখানি। তাই এই দিনে এইভাবে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য কাজগুলি করুন। অপরদিকে বলা হচ্ছে আপনি এই দিনে আর কিছু করুন বা না করুন, মায়ের চরণে 11টি লাল ফুল দিতে ভুলবেন না। এই কাজটি যদি আপনি করেন মা এতটাই প্রসন্ন হবেন, আপনার উপর কৃপালাভ করবে। তাই মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য 11টি লাল জবা ফুল দিতে ভুলবেন না। এই ফুলটি মায়ের খুবই প্রিয় ফুল। আর আপনি যদি এই প্রিয় ফুল দিয়ে মায়ের পুজো করেন অবশ্যই মায়ের কৃপা পাবেন, মায়ের আশীর্বাদে আপনার জীবনে সকল দুর্ভাগ্যগুলো কেটে যাবে। দেখবেন এরপর থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারছেন। বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম আগামী কৌশিকী অবস্থায় এই কাজগুলি করুন, যা চাইবেন তাই পাবেন, সকল দুর্ভাগ্য কেটে যাবে এবং মায়ের আশীর্বাদ পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বাকি প্রিয়জন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।